হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল। শীতকালে গরম গরম ভাতের সাথে এই পুঁটি মাছের ঝাল খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটি বানানো খুবই সহজ, তাহলে আসুন দেখে নেওয়া যাক এই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল আমি কিভাবে বানাই। বাগানের টমেটো গাছ থেকে কাঁচা টমেটো তুলে নেব। টমেটোগুলো কিন্তু একদম জালি, কাঁচা টমেটো এই সময় বাজারেও কিনতে পাওয়া যায়। দেখুন বেশ খানিকটা কাঁচা টমেটো তুলে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এখন পুঁটি মাছগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে নেব। পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে, তাছাড়া চোখের পক্ষেও এই ছোট মাছ খাওয়া খুবই উপকারী। পুঁটি মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পুঁটি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে পুঁটি মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর লাগছে কাঁচা টমেটো। টমেটোগুলোকে এইভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন ডালের বড়িগুলোকে ভেজে নেব। মাছের ঝালে বড়ি দিলে খেতে খুবই ভালো লাগে। বড়িগুলোকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার পুঁটি মাছগুলোকে ভেজে নেব। সব মাছ একেবারে ভাজবো না, 2 থেকে 3 বারে পুঁটি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 ফোর টিস্পুন গোটা জিরে, পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখন টমেটোটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। টমেটোটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিলে তরকারির কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছ। মাছগুলোকেও সবকিছুর সাথে মিশিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। এই রান্নাটা যেহেতু একটু মাখা মাখা হয়, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটাকে সবকিছুর সাথে মিশিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ফিরে এলাম। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা দিলে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক মতো হবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব।
সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 teaspoon গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে মিশিয়ে নিলেই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল একদম রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝাল এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।